উগ্রপন্থীর কুটাঘাট আসাম রাইফলসর শিবিরত মর্টারে আক্রমণ চলাইছে উগ্রপন্থী আলফা সথিন আর এডএসএনের সংঘর্ষ আসাম রাইফলসর ভারত মিয়ানমার সীমান্তর অরুণাচলর পাংসুপাসত এই ঘটনা সংঘটিত হয় আসাম রাইফলসর কেইবাজনো জওয়ান হতাহতর আশঙ্কা করা হয়েছে নিশারে পড়া কেইবা ঘণ্টা ধরে দুই পক্ষের মাজত গুলিয়াগুলি আর আমি দর্শক জানাইছো স্বাধীনতা দিবসের প্রাক্ষণত অরুণাচলত উগ্রপন্থীর কুটাঘাতমূলক কার্য ভারত মিয়ানমার সীমান্তর পাংসুপাসত রাইফলসর শিবিরত মর্টারে আক্রমণ চলাইছে আলফা সথিন আর এনএসএনে দুই পক্ষের মাজত হওয়া প্রচণ্ড গুলিয়াগুলিত কেইবাজনো জওয়ান হতাহতর আশঙ্কা করা হয়েছে যে সময় দেখবলে পাওয়া গেছে আলফা সথিনের স্বাধীনতা দিবস বর্জনের আহ্বান জানাইছিল আর তেনে সময়ত পুনৰ কুটাঘাটৰ পৰিকল্পনাৰে ইতিমধ্যে উজনি অসমত বাহৰ পতাৰ কিছু তথ্য লাভ কৰিছে আৰু শেহতীয়াকৈ আমি দৰ্শকক জনাইছো স্বাধীনতা দিৱসৰ প্ৰাক্ষণত অৰুণাচলত উগ্ৰপন্থীৰ ভয়ংকৰ কুটাঘাত আসাম ৰাইফলছৰ শিবিৰত মৰ্টাৰে আক্ৰমণ চলাইছে উগ্ৰপন্থীয়ে আলফা স্বাধীন আৰু এনএছএনএ সংঘৰ্ষত লিপ্ত হৈছে আসাম ৰাইফলছৰ সৈতে ভাৰত ম্যানমাৰ সীমান্ত অৰুণাচলৰ পাংসুপাসত এই সংঘৰ্ষৰ ঘটনা আৰু এই ঘটনাত কেইবাজনো জোৱান হতাহত হোৱাৰ আশংকা কৰা হৈছে ঘটনাক লৈ বৰ্তমান যথেষ্ট উত্তেজনা অব্যাহত আছে নিশাৰে পৰা কেইবা ঘণ্টা জৰি দুই পক্ষৰ মাজত গুলিয়াগুলি অধিক তথ্যৰ বাবে ফলেনত সংযোগ স্থাপন কৰিছোঁ আমাৰ তিনিচুকীয়াৰ সংবাদদাতা বিবেক বৰাৰ সৈতে বিবেক আপোনাৰ কাষলৈ আহিছোঁ সমাগত স্বাধীনতা দিৱস আৰু স্বাধীনতা দিৱসৰ প্ৰাক্ষণত এক ভয়ংকৰ কুটাঘাত আলফা স্বাধীন এনএছএনৰে আসাম ৰাইফলছৰ তুমুল গুলিয়াগুলি বৰ্তমানো অব্যাহত আছে নেকি আপোনাৰ পৰা শেহতীয়া তথ্য জানিব বিচাৰিছোঁ হয় মুনি আসলে দেশের যে স্বাধীনতা দিবসের প্রাক্ষণত প্রায় আসলে আমি এই কথাটা কবলে গেলে তার কিছু আগদিনের আগলে আমি যাব লাগবে কেন কাকপথারের যে দৌ পথাত আসলে আলফা আর সেনা আরক্ষীর মাঝে গুলিয়াগুলি মাজত এজন আসলে আলফা স্বাধীনের সেনা আলফা স্বাধীনের এজন সদস্য নিহত হয়েছিল জ্ঞান অসম তারপরে আসলে যে রূপম অসমের নেতৃত্বত সেইটো অসমের সীমান্ত অঞ্চলত শিবির পাতি থাকার কথা আসলে চর্চা হয়েছিল আর সেই উদ্দেশ্যে আরক্ষী সেনাবাহিনীর ব্যাপক অভিযান চলাইছিল আর তারপরে আরো তার কথা কব লাগবে চোৱাংচোৱা যে তথ্য আছে চোৱাংচোৱা সময়ের তথ্য অনুসারে আসলে মিয়ানমারের পর পুনের এটা আলফা স্বাধীন এনএসএনর দল নামি অহার কথা চর্চা হয়েছিল তারপরে সেনাবাহিনী আরক্ষী ব্যাপক অভিযান চলাইছিল আর সমান্তরালভাবে জ্ঞান অসমর যে আসলে জ্ঞান অসমর মৃত্যুত যে প্রত্যুত্তর লওয়ার কারণে সংকল্প লওয়ার দরে একটা কথা চর্চিত হয়েছিল বিগত দিন সময় কিন্তু আরক্ষী কেইটামান দিন বাকি থকার পর মুহূর্তে আসলে আজি পুৱাই আছে এনেকুৱা ধরনের একটা খবর আছে যে সীমান্তবর্তী যে অরুণাচলের মিয়ানমার আর মিয়ানমার আর ভারত সীমান্ত যে অরুণাচলের আসলে পাংসুপাস পাংসুপাসত এটা ঘটনা সংঘটিত হয়েছে পুৱতি নিশা প্রায় আড়াই বজার পর পাঁচ বজালে আসলে উক্ত স্থানের গুলিয়াগুলি দুই পক্ষের মাজত প্রচন্ড গুলিয়াগুলির ঘটনা সংঘটিত হওয়ার কথা আছে আর আসাম রাইফলসর যে শিবির এটা নতুনকে আসলে শিবির স্থাপন করা হয়েছে সেই স্থান সেই শিবিরত উক্ত উগ্রপন্থী দলটোয়ে আসলে আক্রমণ করার ঘটনা চর্চিত চর্চালে আহিছে যে এই পর্যন্ত আমার হাতত তেনেকুৱা কোনো তথ্য আহি পোৱা নাই যে আমি কেনে ধরনের কিমান হতাহত হয়েছে তেনে ধরনের কোনো তথ্য আহি পোৱা নাই আমি উক্ত স্থানলৈ ইতিমধ্যে যাত্রা আরম্ভ করেছো হয়তো কিছু মাততে আমি সঠিকভাবে তথ্য মই জানিব জনাব পাৰিম আপোনালোকক এটা কথা কৈছো যে দেশের স্বাধীনতা দিবসলৈ প্রাক মুহূর্তত যেনেদরে আরক্ষী সেনাবাহিনীয়ে ব্যাপক অভিযান চলাইছিল ব্যাপক তালাচী চলাইছিল তার মাজতে আসলে যে পাংসুপাস পাংসুপাসর আসলে এই শিবিরত এই শিবিরত একটা গুলিয়াগুলির ঘটনা সমান্তরালভাবে যে শিবিরত আক্রমণ করার কথা চর্চা হয়েছে হয়তো কিমান স্বাধীনতা দিৱস বৰ্জনৰ ঘোষণা কৰিছে আৰু তেনে সময় দেখিবলৈ পোৱা গৈছে অৰুণাচলত ভয়ংকৰ কুটাঘাত আৰু এই সংঘৰ্ষক লৈ যথেষ্ট আতংকিত হৈ পৰিছে অৰুণাচলৰ সীমামূৰীয়া অঞ্চলবাসী গতিকে আপোনাৰ পৰা শেহতীয়া তথ্য জানিব বিচাৰিম উগ্ৰপন্থীক প্ৰতিহত কৰাৰ বাবে কিদৰে আচলতে নিৰাপত্তাৰক্ষী সস্তম হৈ পৰিছে প্রতিটো মুহূর্তে আরক্ষী নিরাপত্তা ব্যবস্থা কটকটিয়া করে তুলছে আমি দেখাই আসলো আসলে বিগত দিনের মত যে কাকপথার পুজু পথার যে গুলিয়াগুলি ঘটনা সংঘটিত হয়েছিল তেতিয়া আমি দেখাইছো যে আরক্ষী সীমান্তবর্তী এলাকাসমূহ বিশেষকরে তৎপরতারে অভিযান প্রতিটো মুহূর্ত চলাই আছিল আর শেহতীয়াকৈও অভিযান অভিযান অব্যাহত আছে সেই তেনেদরে অভিযান অব্যাহত থাকার সময়তে আসলে
যে পাংসবাজর আসলে যে এটা অঞ্চল যেহেতু তার পাহাড়িয়া একটা অঞ্চল খুব ঘন জনা ঘন জঙ্গলে ভরা একটা অঞ্চল এনে এটা অঞ্চলত শিবিরত আসাম ৰাইফলছৰ শিবিরত আক্রমণ করার ঘটনা চচালে আছে আর যেহেতু তাদের আসলে একটা সীমান্তবর্তী অঞ্চল কোন মুহূর্তত কেতিয়া কোন পর্যায়ের পর আহিলে হয়তো কব নয় কিয়নো সীমান্তবর্তী যে অঞ্চল খুব ঘন জঙ্গলে ভরা একটা অঞ্চল আর তেনে ধরনের অঞ্চল সমূহতে আসলে আলফা চাটনি হোক বা যিকোনো উগ্রপন্থী সংগঠনে এও শিবির পাতি সেই স্থানের মধ্যে বসবাস করে আছে শেহতীয়াকৈ ইয়ার পূর্বে আসলে উক্ত স্থানত আজি বিশ্বাস নকর পূর্বে তেনে ধরনের অঞ্চল সমূহ আলফা চাটনি হোক বা এনএসএনএ হোক এম্বুজর দরে ঘটনা সংঘটিত করে আছে শেহতীয়াকৈ পুনের সেই একে স্থানত পাংসুবাজর এটা হিপ আক্রমণ করার ঘটনা চর্চা লয়েছে আর কিছুমান পাশতে আমি পুনের জানাইছি যে কিছুমান পাশতে আমি পুনের সেই স্থানের যে যাত্রা আরম্ভ করেছো আমি পুনের সেই স্থানের শেহতীয়া ঘটনাবলী সন্দর্ভত আপনার জানাবল সক্ষম হম আর হতাহতির বিষয়ে আমি আপনার জানাবল সক্ষম হম মুন্নি হয় ধন্যবাদ জানাইছো বিবেক বড়া অধিক তথ্য দিয়ার বাবে আমি পরবর্তী সময়ত আর অধিক আপডেটস আমি আপনার পৰা লৈ যাম কিন্তু আমি দর্শকক ইতিমধ্যে জানাব বিচাৰিছো যে আমার দুজনক সাংবাদিক ঘটনাস্থলীলৈ রওনা হৈছে তিনিচুকীয়ার সংবাদদাতা বিবেক বৰাৰ সমান্তৰালকৈ জাগুনৰ সংবাদদাতা সুজিত হাতিবৰুৱা যেহেতু দেখিবলৈ পোৱা গৈছে ঘটনাক লৈ এতিয়া সীমান্তমৰীয়া অঞ্চলবাসী যথেষ্ট আতংকিত হৈ পৰিছে সমাগত স্বাধীনতা দিবস আৰু স্বাধীনতা দিবসৰ প্ৰাক্ষণত এনেধৰণৰ ভয়ংকৰ কুটাখাত অৰুণাচলত সংঘটিত হৈছে আসাম ৰাইফলছৰ শিবিৰত মৰ্টাৰেৰে আক্ৰমণ চলাইছে উগ্ৰপন্থীয়ে আলফা স্বাধীন আৰু এনএছএনৰে সংঘৰ্ষ আসাম ৰাইফলছৰ যেহেতু দেখিবলৈ পোৱা গৈছিল যোৱা কিছুদিন পূৰ্বে উজনি অসমৰ তিনিচুকীয়াৰ কাকপথাৰ আৰু কুজুপথাৰত দেখিবলৈ পোৱা গৈছিল ভয়ংকৰ সংঘৰ্ষৰ ঘটনা সংঘটিত হৈছিল আলফা স্বাধীনৰে ৰূপম অসমৰ নেতৃত্বত সেই দলটো যোৱা বুলি সন্দেহ কৰা হৈছিল যিহেতু এটা সংঘৰ্ষত জ্ঞান অসমে প্ৰাণ হেৰুৱাইছিল আৰু ইয়াৰ প্ৰত্যুত্তৰ হিচাপে আলফা স্বাধীনে আচলতে এনে ভয়ংকৰ কুটাঘাতৰ পৰিকল্পনা কৰা বুলি সন্দেহ প্ৰকাশ কৰিছিল আৰু তাৰ পাছতে অভিযান অধিক তীব্ৰতৰ কৰি তুলিছে সেনা আৰক্ষীয়ে উজনি অসমকে ধৰি অৰুণাচলৰ বিভিন্ন প্ৰান্তত সেনা আৰক্ষীৰ অভিযান অব্যাহত থকাৰ মাজতে এই ভয়ংকৰ সংঘৰ্ষৰ ঘটনা আমি ইতিমধ্যে দৰ্শকক উল্লেখ কৰিছোঁ নিশা প্ৰায় 8:30 বজাৰ পৰা 5:00 বজাৰ ভিতৰত এই ভয়ংকৰ সংঘৰ্ষৰ ঘটনা সংঘটিত হয় কেইবাজনো আসাম ৰাইফলছৰ জোৱান হতাহত হোৱাৰ সন্দেহ প্ৰকাশ কৰা হৈছে কিন্তু সঠিক তথ্য এতিয়াও লাভ কৰা নাই আমাৰ দুজনকৈ সাংবাদিক ঘটনাস্থলীলৈ ৰাওনা হৈছে যিহেতু অধিক দুৰ্গম এলেকা গতিকে সেই সন্দৰ্ভত আমি দৰ্শকসকলক পৰৱৰ্তী সময়ত অধিক তথ্য দি যাবলৈ চেষ্টা কৰিম এই মুহূৰ্তত ফোন লাইনত আৰু এগৰাকী সাংবাদিক আছে আমাৰ জাগুনৰ সংবাদদাতা সুজিত হাতিবৰুৱা সুজিত আপোনাৰ কাষলৈ আহিছোঁ আমি সবিস্তাৰে পৰে পৰাই বাতৰি সম্প্ৰচাৰ কৰি আছোঁ যিহেতু দেখিবলৈ পোৱা গৈছে স্বাধীনতা দিৱসৰ প্ৰাক্ষণত ভয়ংকৰ কুটাঘাতৰ পৰিকল্পনাৰে এক সংঘৰ্ষৰ ঘটনা সংঘটিত হৈছে আলফা স্বাধীন এনএছএন আৰু আসাম ৰাইফলছৰ শেহতীয়া আপডেটছ কি আছে হয় মনে কব লাগিব যে যেহেতু আমি এতিয়া আমি যি ঠাইত ঘটনা সংঘটিত সেই ঘটনালৈ আমি ইতিমধ্যে রওনা হৈছোঁ যেহেতু আমি পোৱাৰ আগতে আহিছিলোঁ কিন্তু আমাৰ ইয়াত অৰুণাচল যি পুলিচ আছে অৰুণাচল পুলিচে আমাৰ প্ৰৱেশত কিছু বাধা পৰিছিল বাধা দিছিল আৰু ইতিমধ্যে আমি অৰুণাচলৰ গোটেই ভিতৰত সোমাই কৰিছোঁ আৰু আমি এয়া প্ৰথমখন আৰ্মি গেট যিখন আছে আমি ইয়াত আমি ইতিমধ্যে আমি ক্ৰছ কৰিবলৈ চেষ্টা কৰি আছোঁ আৰু জনামতে যিটো নিশা দুটা বজাৰ পৰা আলফা আৰু এনএছএনৰ এটা সজাতি দলে আৰ্মিৰ লগত কিছু এনেকুৱা গুলিয়া গুলি হোৱাৰ দৰে মানে আমি তথ্য এটা পাই আছোঁ আৰু এই তথ্যটো কিন্তু এটা কথা ক'ব লাগিব যে ইয়াতো আলফাৰ নামটো উল্লেখ হৈছে কিন্তু ইয়াত জনামতে আসাম ৰাইফলৰ হয়তো টীমৰ লগত এনেধৰণে গুলিয়া গুলি হোৱা বুলি আমি ইতিমধ্যে জানিব পাৰিছোঁ আৰু হতাহতিৰ যিটো সংখ্যা আছে হতাহতিৰ সংখ্যাটো এতিয়ালৈকে উগ্ৰপন্থী কোনোবা সদস্য হতাহতি হৈছেনে আৰু আপোনাৰ যিহেতু আসাম ৰাইফলৰ কোনোবা সদস্য হতাহতি হৈছে এতিয়ালৈকে সেই সম্পূৰ্ণ তথ্য আমাৰ হাতলৈ আহি পোৱাই নাই যিহেতু আমি অসমৰ পৰা ভালেখিনি দূৰ যিহেতু এইটো ভাৰত আৰু ম্যানমাৰৰ বৰ্ডাৰত এই ঘটনা সংঘটিছে দুটাৰ পৰা এই ফাইৰিং চলি আছে আৰু ইতিমধ্যে আমি অন দা ৱে আমি গৈ আছোঁ আৰু আমি ঠিক সঠিক ঠাইত আমি পোৱাৰ পিছত আমি সঠিক তথ্য আৰু আগবঢ়াব পাৰিম মন্নি ধন্যবাদ জানাইছো সুজিত হাতিবৰুৱা আৰু আমি দৰ্শকক ইতিমধ্যে জনাইছো ভাৰত ম্যানমাৰ সীমান্ত অৰুণাচলৰ পাংসুপাছত এই ভয়ংকৰ সংঘৰ্ষ আসাম ৰাইফলছৰ শিবিৰত মৰ্টাৰে আক্ৰমণ চলাইছে উগ্ৰপন্থীয়ে অসম ৰক্তাক্ত কৰা ব্লু প্ৰিণ্ট ৰচনা কৰিছে আলফা স্বাধীনকে ধৰি কেইবাটাও উগ্ৰপন্থী সংগঠনে আৰু শেহতীয়াকৈ উজনি অসমত যিহেতু ৰূপম অসমৰ নেতৃত্বত এটা গোটেই বাহৰ পতাৰ কিছু তথ্য লাভ কৰিছিল চোৰাং চোৱাই তাৰ পাছতেই সেনাৰক্ষীৰ অভিযান অব্যাহত আছিল কেইবাটাও সংঘৰ্ষৰ ঘটনা সংঘটিত হৈছিল কাকপথাৰ আৰু কুজুপথাৰত আৰু এটা সংঘৰ্ষত জ্ঞান অসমে প্ৰাণ হেৰুৱাইছিল আৰু ইয়াৰ প্ৰত্যুত্তৰ হিচাপে হয়তো আলফা স্বাধীনে এনে ভয়ংকৰ সংঘৰ্ষত লিপ্ত হোৱাৰো সন্দেহ প্ৰকাশ কৰা হৈছে
এতিয়া সীমান্তৱৰ্তী অঞ্চলবাসী যথেষ্ট আতংকিত হৈ পৰিছে আৰু তেওঁলোকৰ নিৰাপত্তাৰ ক্ষেত্ৰত সম্পূৰ্ণ এতিয়া তৎপৰ হৈ পৰিছে সেনা আৰক্ষী আৰু যি কালি দেখা এই সংঘৰ্ষৰ ঘটনা সংঘটিত হৈছিল এই সংঘৰ্ষত আসাম ৰাইফলছৰ কিমানজন সেনাই হতাহত হ'বলগীয়া হৈছে সেই সন্দৰ্ভত অধিক তথ্য আমি পৰৱৰ্তী সময়ত দি যাবলৈ চেষ্টা কৰিম আমাৰ দুজনকৈ সাংবাদিক ঘটনাস্থলীলৈ ৰাওনা হৈছে তিনিচুকীয়াৰ সংবাদদাতা বিবেক বৰা আৰু আনফালে জাগুৰৰ সংবাদদাতা সুজিত হাতীবৰুৱা পৰৱৰ্তী সময়ত আমি দি যাম অধিক তথ্য।